শালিকাও ছেড়ে দাও, বউ শালিকা শ্বশুর শাশুড়ি আমি কিচ্ছু জানি না, যে চোর যে চুরি করেছে, যদি মনে হয় ইনভেস্টিগেশন এজেন্সির এর কাছে কিছু তথ্য আছে, সারা রাত হোক 24 ঘন্টা হোক এদেরকে বসে ইনভেস্টিগেশন করা উচিত, পরিষ্কার হিসাব। আমি তৃণমূল করি না, আমি বিজেপি করি না, আমার জেনে লাভ নেই, আমি কোর্টে মামলা করতে আসি, আমি কোনো পার্টি করতে আসি না, আমাকে কেন আটকানো হবে? আর মানে এরা চুরি করে যাবে দিনের পর দিন, আর এদেরকে রক্ষা কবচ দেওয়া হবে? এবার কোনো একটা কোর্ট রক্ষা কবচ দিল, মানে বা রক্ষা কবচ তুলে নিল, কোর্ট মনে করলো যে এখন এই মুহূর্তে সেটা দরকার নেই, কোন তুলে নিল, মানে ইনভেস্টিগেশনটা হয়তো সেই পরিস্থিতিতেই রয়েছে, তার জন্য আমরা বাধার সম্মুখীন হব। থেকে বড় কথা হচ্ছে আজকে মানে একটা বিচারপতি তার বাড়ির সামনে এরকম ঘটনা ঘটছে, এখনও অবধি লেক থানা বলতে পারছে না এটা কারা করেছে, এ প্রশাসন কতটা অপদার্থ, মানে তারা এখনও কিন্তু চিহ্নিত করতে পারছে না যে কারা এই ঘটনাটা ঘটিয়েছে, যারা এইটুকু বাড়ির সামনে পোস্টার পড়াতে যারা এইটুকুনি না বলতে পারে। সুতরাং কাল যদি একটা কোনো অন্যরকম কোনো রকম কিছু হয় তাহলে এরা তো আরোই হাত তুলে নেবে, আরোই তো কিছু করতে পারবে না, তাহলে প্রশাসনের নামে প্রহসন চলছে এখানে। পরে 20 দিন ধরে বয়কট করা হলো জাস্টিস গাঙ্গুলির ঘর, আলটিমেট লাভটা কি হলো? জাস্টিস গাঙ্গুলি কার জন্য কথা বলছে, কোনো পার্টিকুলার একজনের জন্য? উনি কি বেছে বেছে বিচার প্রার্থীদের উনি কি বেছে বেছে আনছিলেন? বিচার প্রার্থীরা নিজেদের জন্য এখানে আসছিল, পোস্টারটার মধ্যে কোনো একজন বিচারপতির নাম ছিল, দুটো সাবজুডিস ম্যাটার ওখানে উল্লেখ করা ছিল, এক হচ্ছে বিরোধী দলনেতার কথা যে ওনাকে কেন রক্ষা কবচ দেওয়া হলো, আর একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা তার কেন রক্ষা কবচ দেওয়া হলো না। রীতিমতো দেখা যাচ্ছে রাজশেখর মান্থার এজলাসে কিন্তু প্রীতি কর, বিশিষ্ট আইনজীবী, যার ইন্টারভিউ আপনারা প্রতিদিন দেখেন আমাদের চ্যানেলে, তিনিও আক্রমণের মুখে, জানবো তার মুখেই জানবো ঘটনাটা সূত্রপাত কোথা থেকে হয়েছিল, কি হয়েছিল, কেন বাধা দেওয়া হয়েছিল তাকে। কালকে আমরা 10:30 আমাদের প্রথম দিকে কিছু মামলা থাকলে আমরা 10:30টার মধ্যেই প্রত্যেক দিন কোর্টে ঢুকে যাই, তো কালকে আমি 10:15 সেইভাবেই মানে অন্যান্য দিনের মতো কোর্টে ঢুকি, ঢোকার পরে তারপর 13 নম্বর কোর্টে আমার 5 নম্বর আইটেম ছিল, তো আমি সেখানে যাই, যাওয়ার সময় যাওয়ার পরে দেখি দরজাটা বন্ধ, পুলিশ পুলিশের মতো দাঁড়িয়ে রয়েছে, পুলিশের জন্য কোনো ভূমিকাই নেই ওখানে, এমনভাবে দুজন পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, তার সাথে সামনে কিছু পন্থ মানে কোনো একটা নির্দিষ্ট দলের কিছু পন্থী আইনজীবী মহিলারা 4-5 জন সামনে দাঁড়িয়ে রয়েছেন, ছেলেরা পেছনে। তো আমি তখন বললাম যে আমাকে ভেতরে ঢুকতে দিন, তখন বললো তারা আমাকে বলে যে না দাদা বাধা দেয় আমাকে যে ঢুকতে পারবেন না। তারপর আমি বোর্ডে দেখি কি 5 নম্বর আইটেম যেটা আমার সেটা দেখছি বেশ কিছুক্ষণ ধরে আইটেমটা চলছে, তো তখন আমি বলি কারে আমি মামলা করব না, ঠিক আছে আমাকে ঢুকতে দিন, ঢুকে আমাকে জানতে তো দিন যে আমার বোর্ডে যে আমার মামলার যে আইটেম নাম্বারটা শো করছে যে মামলাটা হচ্ছেটা কি, সেটা তো জানার আমার অধিকার আছে। তখন বললো না আজকে কেউ এখানে অ্যাপিয়ার করবে না, স্টেটের তরফ থেকে কেউ অ্যাপিয়ার করবে না, রেজলিউশন আছে, প্লাস যারা পিটিশনারের অ্যাডভোকেট তারাও কেউ অ্যাপিয়ার করতে পারবে না। তো তখন প্রথম কথা হচ্ছে এই যে বক্তব্যটা একদম শুরুর দিকে এনারা বলেছিলেন যে রেজলিউশন আছে, কোনো রেজলিউশন ছিল না। তো তখন আমি যখন বলি যে আমাকে জাস্ট ঢুকতে দিন, আমি জাস্ট গিয়ে দেখবো যে ভেতরে কী হচ্ছে, তখন ওনাদের তরফ থেকে বলা হয় ভেতরে ঢুকতে পারবে না, যদি দাঁড়াবেন তো এসে আমাদের সাথে এই অবস্থান বিক্ষোভে সামিল হন। তখন আমি বললাম আপনারা প্রথম কথা নিজেরাই জানেন না কী জন্য আপনাদের এই অবস্থান বিক্ষোভটা করছেন, দ্বিতীয়ত যে কারণেই করে থাকুক না কেন এটা তো অন্যায়, আপনাদের মনে হতে পারে যে একটা জায়গায় আমার কোথাও কোনো একটা সিঙ্গেল বেঞ্চের রায় আমার পছন্দ হলো না, ডিভিশন বেঞ্চ আছে, SLP আছে, আমার রাস্তাটা তো আর ওখানেই আমার বন্ধ হয়ে গেল না, সব কিছু তো প্রসিজিওর রয়েছে, এটারও রয়েছে। কয়েকদিন আগের আমি একটা কথা বলছি, কয়েকদিন আগে আমাদেরই সিঙ্গেল বেঞ্চে হওয়া একটা মামলা, সেটা আমাদের মানে কি বলবো অর্ডারটা আমাদের মনের মতো হয়নি, আমরা ডিভিশন বেঞ্চ করেছি, ডিভিশন বেঞ্চেরও অর্ডার আমার মনের মতো হয়নি, আমরা সুপ্রিম কোর্ট গেছি, তো আমরাও কি তার জন্য মানে সিঙ্গেল বেঞ্চ কেন আমাদের মনের মতো কেন অর্ডারটা দিল না বলে কি ওই কোর্টটার বাইরে বসে গিয়ে আমরাও ধর্ণা দিয়ে বলবো যে কাউকে এই কোর্টে ঢুকতে দেবো না? একটা গণতান্ত্রিক দেশে এটা কি সম্ভব? মানে যে ঘটনাটা কালকে ঘটেছে এটা মানে আমাদের সংবিধান কি বলে? সংবিধানে আরও অনেক কিছু বলার আছে করার মতো। সব থেকে বড় দেখো আমি মামলা করতে যাচ্ছিলাম, আমি জানি না যখন আমি এখানে আসি আমি যখন কালো কোট গায়ে দিচ্ছি তখন আমার একটাই রং সাদা আর কালো, এর বাইরে কোনো রং নেই, আমি কে কোন মতাদর্শ থেকে আসছে, কার হাইকমান্ড কাকে কী বলে দিয়েছে না বলে দিয়েছে আমি জানি না, আমি যখন কোর্টে ঢুকি এখানে আমার একটাই কমান্ড আমার সিনিয়র, আমি সে কী বলছে সেটাও, তাও যদি আমার সিনিয়র কোনো দিন আমাকে বলে দেয় যে এরকম করে মানে কোনো কোর্টের দরজা আটকে বসে থাকতে হবে আমি তাহলে বলবো সেদিন আমি আর এখানটায় নেই, আমি করতে পারবো না এটা, কারণ আমার যদি মনে হয় যে কোনো জায়গাটা মানে সব থেকে বড়ো কথা ওনাদের হ্যাঁ হ্যাঁ মেলালে ঠিক আছে, যদি হ্যাঁ হ্যাঁ না মেলে তাহলে আক্রমণের মুখে পড়তে হবে। কালকে তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি যে আপনাদের মানে এখানে যে আমি ওনার ঠিক নামটা বলতে পারছি না, উনি যখন আমাকে বললেন যে তাহলে তুমি এসে আমাদের এখানে দাঁড়িয়ে যাও না হলে এখানে কিন্তু ঝামেলা হবে এখান থেকে চলে যাও, কিসের ঝামেলা, কোর্টেরা কী করতে আসে ঝামেলা করতে?
কোর্টে আমি আসছি আমার মামলা করতে, তোমাদের সমস্যা তোমরা কেউ অ্যাপিয়ার করো না, স্টেটের থেকে কেউ না আসুক, সবাই এসে দাঁড়িয়ে যাক, বলুক কেউ কাজ করবো না, তখন কি অর্ডার হবে না হবে সেটা পরে কোর্টের বিচার্য বিষয়, সেটা আমাদের কেন আটকানো যাবে? নানান রকম মন্তব্য করা হয়েছে, শুধু শিবধারা ভেঙে যাবে না, কালকে আমি চেষ্টাও করেছিলাম, যখন আমি দেখলাম আইটেম নাম্বার 5 চলছে আমি ঢুকতে পারছি না, তখন আমি পেছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম, সেটাও মানে কি বলবো ওরা ঢুকতে দেয়নি। এবার বিষয়টা কালকে যেটা হয়ে গেছিলো যে দেখো জোরজার মুলুকতার ওরা চেষ্টা করেছিল এইভাবেই এটা করার, মানে এটাকে ন্যাক্কারজনক বলবো, ধিক্কার বলবো, লজ্জাজনক বলবো, যাই বলবো, আসলে বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে না রোজিনা, আমার জন্য ব্যক্তিগতভাবে উপরে শুধু সেটালে তো গায়ে পড়ে, এরা তো আমার ফ্র্যাটার্নিটিরই সিনিয়র বা আমার কলিগ, তো এদের সম্বন্ধে দুটো বাজে কথা বলতে আমাদেরও কিন্তু খারাপ লাগছে, কিন্তু এটা আমাদের এখন বাধ্য করছে সেটা করার জন্য। আজকে নতুন না, এটা বেশ কয়েকদিন ধরেই চলছিল, একটা চাপানুতর ছিল, সবাই শুনছিল যে খালি নাকি চিঠি জাল করা হচ্ছে, সই জাল করা হচ্ছে, তবে আমি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি এনাদের সবার কাছেই, আমি ভাইস প্রেসিডেন্ট সবার কাছে একটাই মানে কথা বলবো, একটা আবেদন রাখবো, যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত, খুব মানে খুবই খারাপ জিনিস, এটা দিনের পর দিন চলে যাচ্ছে, একটা জায়গায় গিয়ে তো থামতে হবে। আমি বলে দিচ্ছি, আমি কালকে ফটো তুলেছি, আমি দুখানে পোস্টার ইভেন ছিঁড়েওছি, মানে এত আমি বাইরে বেরিয়েছিলাম তখন জিনিসটা এতটাই, প্রথম আমি ওই দুটো পোস্টার দেখি এত দৃষ্টিকটু ছিল আমার কাছে, দুটো পোস্টার আমি ছিঁড়ে দিয়েছিলাম, কে লাগিয়েছে না লাগিয়েছে আমার জেনে লাভ নেই, শুভেন্দু অধিকারী এই ঘরে এসছে কেন, মানে কেন বোকা বোকানো কথা, যার কাছে ডিটারমিনেশন তার কাছেই তো আসবে। এখন যারা শাসক দলের নেতারা মানে কি বলবো টিভির পর্দায় বসে এত বড় বড় মান্থার নাম করে কেন বলে, মানে এটা তো এটা কোনো হাস্যকর না বিষয়টা, আমার একটা পুলিশ ইন অ্যাকশনের মামলা, জাস্টিস মান্থার ঘরে যদি ডিটারমিনেশন থাকে তাহলে আমি কোথায় যাব, অন্য ঘরে যাব, তার পাশে আমি বলবো যে আমার 13 নম্বর কোর্টটা পছন্দ না আমি 14 নম্বর কোর্টে যাব, সেটা কি আমার হাতে আছে? সে তো ডিটারমিনেশন যার কাছে থাকবে, যখন জাস্টিস মান্থার হাতে যখন পুলিশ ইন অ্যাকশন মাঝে ছিল না 19 নম্বর কোর্টে ছিল, তখন আমরা 19 নম্বর কোর্টে মামলা করেছি।